আসসালামু আলাইকুম আমি রাফসানা গবির সামান্তা সবাইকে টেকনিক ইজি এডুকেশনে স্বাগতম জানাচ্ছি আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড দুই সালে যে সৃজনশীলটি এসেছিল সেটি নিয়ে আসো দেখি উদ্দীপকে প্রথমে কী বলেছে উদ্দীপকে বলেছে প্রভা তার টবে লাগানো পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরার খুব খুশি হলো সে চাকরিরত বাবার জন্য কয়েকটি পেয়ারা স্বচ্ছ পলিথিন দিয়ে বেঁধে রাখলো কিছুদিন পর বাবা বাড়ি আসলে পেয়ারা ছিঁড়তে গিয়ে সে অবাক হয়ে দেখলো যে পলিথিনের ভেতরে ফোটা ফোটা পানি জমেছে আচ্ছা ক নাম্বার প্রশ্ন দেখি ক নাম্বারে বলেছে ভেদ্য পর্দা কাকে বলে আমরা যখন অভিশ্রবণ নিয়ে আলোচনা করছিলাম তখন সেখানে আমরা বিভিন্ন পর্দার প্রকারভেদ পড়েছি সেখানে ছিল তিন ধরনের পর্দা ভেদ্য অভেদ্য ও জন্য অর্ধভেদ হচ্ছে অর্ধভেদ্য পর্দা আচ্ছা ভেদ্য পর্দা কাকে বলে ভেদ্য পর্দা হচ্ছে সে সকল পর্দা যে সকল পর্দার ভেতর থেকে একটি দ্রবণে দ্রাবক ও দ্রবণু দুটি চলাচল করতে পারে যেমন কোষ প্রাচীর একটি ভেদ্য পর্দা তারপরে আসো নেসেসারি ইভিল বলতে কি বোঝায় নেসেসারি ইভিল আমরা জানি প্রসেদনকে নেসেসারি ইভিল বলা হয়ে থাকে এখন নেসেসারি ইভিল কেন বলা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। প্রসেদনকে কেন নেসেসারি ইভিল বলা হয় প্রসেদন প্রক্রিয়াটি হচ্ছে সে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি তার পাতার মাধ্যমে বাষ্পাকারে বায়ুমণ্ডলে ত্যাগ করে দেয় এখন এই প্রসেদনটি যদি অতিরিক্ত হারে হয় তখন উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে অর্থাৎ উদ্ভিদ দেহে পানি শূন্যতা দেখা দেবে তারপরে উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে এজন্য জন্য এটাকে বলা হচ্ছে ইভেল নেসেসারি কেন প্রক্রিয়া অতিরিক্ত প্রসেদন প্রসেদনের কারণে উদ্ভিদের মৃত্যু হলেও প্রসেদন প্রক্রিয়া উদ্ভিদ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি শ্বসন অথবা সালক সংশ্লেষণের মধ্যে অতটা ইম্পর্টেন্ট না হলেও এটির একটি এটির ইম্পর্টেন্স উদ্ভিদ জীবনে অনেক বেশি কিরকম প্রশোধনের মাধ্যমে কি করছে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে ত্যাগ করছে যার ফলে উদ্ভিদের দেহে অতিরিক্ত পানির চাপ থেকে সে মুক্তি লাভ করছে এরপরে কি হচ্ছে পানির শূন্যতার কারণেই কিন্তু জাইলেম টিস্যুতে পানির একটি টান সৃষ্টি হয় যার ফলে অভিস্রবণ প্রক্রিয়াটি সংঘটিত হয় যার ফলে কি হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ এককোষী মূলরমের সাহায্যে মাটির কণার ফাঁকে জমে থাকা পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণগুলো শোষণ করে জাইলেম পর্যন্ত পৌঁছে দিচ্ছে তাছাড়াও প্রসেদনের কারণে উদ্ভিদের দেহ ঠান্ডা থাকে উদ্ভিদের দেহে পানির যে চলাচল সেটি মানে সচল থাকে এবং আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো সংঘটিত হয়ে থাকে এজন্য প্রসেদনকে নেসেসারি ইভেল বলা হয়ে থাকে এরপরে আসো বলা হয়েছে পলিথিনের ভেতরে পানি জমার কারণ ব্যাখ্যা করো উদ্দীপকে বলেছে প্রভা পেয়ারাগুলোকে পলিথিনের সাহায্যে বেঁধে দেওয়ার ফলে কিছুদিন পরে সেখানে কি হচ্ছে পলিথিনে পানি জমতে থাকতে দেখা গিয়েছে এটি কেন হচ্ছে এটি হচ্ছে কারণে কারণ আমরা জানি প্রসেদন কি করছে তার উদ্ভিদ দেহের অতিরিক্ত পানিকে বাষ্পাকারে পাতার মাধ্যমে বায়ুমণ্ডলে পরিত্যাগ করছে এখন এই বাষ্পাকারে পরিত্যাগ করার কারণেই কিন্তু সেখানে পানির বাষ্পাকারে মানে পানিটি রূপে বায়ুমণ্ডলে পরিত্যাগ হচ্ছে এখানে পলিথিনের ভিতরে পানি জমছে কেন জমছে কারণ প্রভাব পেয়ারা যখন পলিথিন দিয়ে আটকে দেয় তখন কিন্তু সেটার মধ্যে আলোর যখন আলো থাকে দিনের বেলায় প্রসেদন সংঘটিত হয় প্রসেদন সংঘটিত হওয়ার কারণে পেয়ারাগুলো থেকে পানি বা সেখানে যে আশেপাশে পাতা ছিল সেখান থেকে পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ হচ্ছে কিন্তু এটি বায়ুমণ্ডলে কেন কারণ প্রভা ওইগুলোকে পলিথিন দিয়ে আটকে দেওয়ার কারণে গুলো বা যে বাষ্পগুলো আছে সেগুলো পলিথিনে বাধা প্রাপ্ত হচ্ছে ফলে পলিথিনের গায়ে পানির কণা হিসেবে জমা হচ্ছে এই জন্য পলিথিনের ভেতরে পানি জমতে থাকতে দেখা গিয়েছে তাহলে কি বলবো এখানে পলিথিনের ভিতরে পানি জমার কারণ হচ্ছে প্রসেদন তারপরে বলবো প্রসেদন কাকে বলে প্রসেদন হচ্ছে সেই প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানিকে পাতার মাধ্যমে বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে থাকে এবং এই কারণেই পানি পানিগুলো হচ্ছে জমছে পলিথিনে কেন কারণ যখন ওই গাছটাতে হচ্ছে সে কি করছে বাষ্পাকারে তার অতিরিক্ত পানি বের করে দিচ্ছে কোথায় বায়ুমন্ডলে কিন্তু প্রভা যেহেতু পলিথিন দিয়ে ওইখানে একটা বাধা সৃষ্টি করেছে এই জন্য পানির কণাগুলো পলিথিনের গায়ে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে বাষ্পগুলো পলিথিনের গায়ে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে ওইখানে পানির কণা হিসেবে জমা হচ্ছে তারপরে কি আছে ঘ নাম্বারে পলিথিনের ভেতরে পানি জমার প্রক্রিয়াটি উদ্ভিদ জীবনে গুরুত্ব বহন করে এটা বিশ্লেষণ করে অর্থাৎ এখানে আমাদের প্রসেদনের গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে এখানে প্রথমে বলতে হবে পলিথিনের ভেতর পানি জমার প্রক্রিয়াটি হলো প্রস্বেদন উদ্ভিদ জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারপরে বলব প্রসেধন কাকে বলে প্রসাদন হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পাতার মাধ্যমে পরিত্যাগ করে থাকে এরপরে প্রসেধনের গুরুত্ব নিয়ে আলোচনা করব প্রসেধন কেন গুরুত্বপূর্ণ প্রসেধন এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ যখন উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানিকে বাষ্পাকারে বায়ুমন্ডলে পরিত্যাগ করছে যার ফলে কি হচ্ছে উদ্ভিদ দেহে পানির শূন্যতা দেখা দিচ্ছে কিন্তু সেই জন্যই কিন্তু জাইলেম টিস্যুতে পানির একটি টানের সৃষ্টি হচ্ছে যার ফলে জাইলেম টিস্যুর টানের কারণেই অন্ত অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার এক মূলরমের সাহায্যে মাটির কণার ফাঁকে জমে থাকা পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণগুলো শোষণ করছে এই খনিজ লবণগুলো পানি ও খনিজ লবণ শোষিত হয়ে কোথায় পৌঁছচ্ছে জাইলেম পর্যন্ত পৌঁছচ্ছে এরপরে এই জাইলেম পানি ও খনিজ লবণকে টেনে উদ্ভিদের পাতায় নিয়ে যাচ্ছে সেই পাতায় যাওয়ার পরে বিভিন্ন ধরনের জটিল প্রক্রিয়া ঘটছে যেমন শালক সংশ্লেষণ এবং সেই সাথে আরো অনেক ধরনের জটিল প্রক্রিয়া যার ফলে উদ্ভিদ কি করছে খাবার ও শক্তি উৎপন্ন করছে এই খাবার এই শক্তি উৎপন্ন হচ্ছে এগুলোই ফ্লোয়েম টিস্যু আবার কি করছে উদ্ভিদের পাতা থেকে সারা দেহে সরবরাহ করে থাকছে তো আমরা দেখতে পাচ্ছি এই প্রক্রিয়া কিন্তু প্রসেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে তাছাড়াও প্রসেদনের কারণে উদ্ভিদ দেহে অতিরিক্ত পানির চাপ থেকে উদ্ভিদ মুক্ত মুক্তি পায় উদ্ভিদের দেহ ঠান্ডা থাকে পাতা সতেজ থাকে এবং এই প্রসোধনের কারণে উদ্ভিদ দেহে পানির যে চলাচল সেটি সব সবসময় সচল থাকে কারণ আমরা জানি উদ্ভিদের দেহে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ হয়ে থাকে এবং এই সব ধরনের শারীরবৃত্তীয় কাজে প্রশোধনের গুরুত্ব অপরিসীম সরি পানির গুরুত্ব অপরিসীম তাহলে এখানে এই পানির যে সরবরাহ এটা কিন্তু প্রসাদনের মাধ্যমেই হয়ে থাকছে এই জন্য উদ্ভিদ জীবনে এই পানি জমা হওয়ার যে প্রক্রিয়াটি অর্থাৎ প্রসেদন এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে এখানে আমরা কি পড়লাম প্রথমে পড়েছি ভেদ্য পর্দা কি। ভেদ্য পর্দা হচ্ছে সে পর্দা যে পর্দার ভেতর থেকে একটি দ্রবণে দ্রাবক ও দ্রবণ অণু দ্রাবক ও দ্রব অণুগুলো চলাচল করতে পারে যেমন কোষপ্রাচীর তারপরে আসছি নেসেসারি ইভল বলতে কি বোঝায় আমরা জানি প্রসেদনকে নেসেসারি ইভল বলা হয়ে থাকে কারণ প্রসেদনের মাধ্যমে উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত পানি অতিরিক্ত পানি বাষ্পাকারে পাতার মাধ্যমে বায়ুতে পরিত্যাগ করে থাকে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে থাকে কিন্তু যদি এই প্রসাদনটা অতিরিক্ত হয় তখন কি হচ্ছে উদ্ভিদ অতিরিক্ত পানি বায়ুমণ্ডলে বাষ্পাকারে পরিত্যাগ করছে যার ফলে উদ্ভিদ দেহে পানির শূন্যতা দেখা দেয় এবং এর ফলে অনেক সময় উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে এজন্য একে ইভল বলা হয় কিন্তু নেসেসারি কেন বলা হচ্ছে কারণ যদি প্রসাদন প্রক্রিয়াটি না ঘটতো তাহলে কিন্তু উদ্ভিদের দেহে পানির শূন্যতা দেখা দিত না পানি শূন্যতা দেখা না দিলে উদ্ভিদের জাইলেম যে টিস্যু আছে পরিবহন টিস্যু এটাতে পানির কোনো টানের সৃষ্টি হতো না যার ফলে উদ্ভিদ তার মূল মূলরমের সাহায্যে মাটির কণার ফাঁকে জমে থাকা পানি এবং সেখানে দ্রবীভূত খনিজ লবণগুলো কিন্তু পরিশোষিত হতো না যার ফলে উদ্ভিদ কী করতো তার শারীর কাজে যে পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান সেটি শোষণ করতে পারতো না এবং উদ্ভিদ দেহে পানির চলাচল বা পরিবহনও সচল থাকতো না এই জন্য প্রসেধন অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রসাধন এই সকল কাজগুলো করে থাকে তারপরে আসি বলেছে যে পলিথিনের ভেতরে পানি জমার কারণ ব্যাখ্যা করো আমরা যদি উদ্দীপকের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এখানে প্রভা কী করেছে তার গাছে যে পেয়ারা হয়েছিল সেই পেয়ারাগুলোকে পলিথিন দিয়ে আটকে দিয়েছে এবং কিছুদিন পর যখন সে লক্ষ্য করছে বা পেয়ারা ছিঁটতে গিয়েছে তখন লক্ষ্য করেছে যে পলিথিনে পানি জমা হয়েছে এখন এটি কেন এটি হচ্ছে প্রসেদনের কারণে কারণ প্রসেদন হচ্ছে সে প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানিকে বাষ্পাকারে পাতার মাধ্যমে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে থাকে প্রসেধন প্রধানত পাতার মাধ্যমে কিন্তু অনেক প্রসেদন কিউটিকল অথবা লেন্ডিসেলের মাধ্যমেও হয়ে থাকে তাহলে কি হচ্ছে ওই গাছটাতে যে প্রসেদন হচ্ছে সে প্রসেদন কি করছে অতিরিক্ত পানিকে বাষ্পাকারে বায়ুমণ্ডলে ত্যাগ করছে কিন্তু ওই বাষ্পগুলো বায়ুমণ্ডলে যেতে পারছে না কারণ প্রভা পলিথিন দিয়ে সেখানে একটা বাধা সৃষ্টি করে দিয়েছে এজন্য ওই বাষ্পগুলো পলিথিনের গায়ে পানির কণা হিসেবে জমা হচ্ছে এর কারণে পলিথিনের ভেতরে পানি জমা হচ্ছে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে পলিথিনের ভেতর পানি জমার প্রক্রিয়াটি উদ্ভিদ জীবনে কি গুরুত্ব বহন করে সেটি বিশ্লেষণ করো পলিথিনের ভেতরে পানি জমার প্রক্রিয়াটি হলো প্রশ্বেদন প্রসেদন কি ধরনের ভূমিকা পালন করে থাকে আমরা জানি প্রসেদন হচ্ছে সে প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের যে অতিরিক্ত পানিটি হয় অর্থাৎ আমরা জানি উদ্ভিদের সকল ধরনের শারীরবৃত্তীয় কাজে পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান এখন সব ধরনের কাজ হয়ে যাওয়ার পরেও কিন্তু কিছু পানি অতিরিক্ত থাকে উদ্ভিদ দেহে তখন প্রসেদন কি করছে এই পানিকে বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে দিচ্ছে এবং এর ফলে কি হচ্ছে উদ্ভিদ অতিরিক্ত পানির চাপ থেকে মুক্তি পাচ্ছে উদ্ভিদ দেহ ঠান্ডা থাকছে পাতা সতেজ থাকছে এবং এই পানি শূন্যতা যখন প্রসেধনটা হচ্ছে তখন এখানে কিন্তু পানি শূন্যতা দেখা দিচ্ছে এই পানি শূন্যতার কারণেই কিন্তু উদ্ভিদ তার এক মূলরমের সাহায্যে মাটির কণার ফাঁকে জমে থাকা পানিকে পরিশোষণ করে থাকছে এবং সেটাকে কি করছে ওই পানি ও খনিজ লবণকে মূলরম দিয়ে পরিশোষণ করার ফলে সেটা জাইলেম টিস্যু পর্যন্ত পৌঁছচ্ছে এবং সেই জাইলেমই এই পানি ও খনিজ লবণকে পাতায় নিয়ে যাচ্ছে সেখানে খাবার তৈরি হচ্ছে সেই খাবার আবার ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের সারা দেহে সরবরাহ করছে অর্থাৎ উদ্ভিদের সব ধরনের কাজ খাবার তৈরি থেকে শুরু করে সব ধরনের সারের বৃত্তি বা জৈব রাসায়নিক কাজে কিন্তু পানি অনেক পানি ও খনিজ লবণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পানি ও খনিজ লবণ পরিবহনের ক্ষেত্রে বা পরিশোষণের ক্ষেত্রেও কিন্তু প্রসাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই প্রসাদন সালক সংশ্লেষণ বা শোষণের মতো অতটা গুরুত্বপূর্ণ না হলেও এটি যথেষ্ট ভূমিকা পালন করে থাকে উদ্ভিদ দেহে তাছাড়াও এটি বায়ুমন্ডলে পানি চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি কি করছে উদ্ভিদ দেহ থেকে পানিকে বাষ্পাকারে বায়ুমন্ডলে আহ পরিত্যাগ করে থাকছে তারপরে এই বাষ্প পরবর্তী বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু বায়ুমন্ডলের পানি চক্রে কাজে লাগে এই জন্য প্রসেদনকে বা এই যে পলিথিনের ভিতরে পানি জমা যে প্রক্রিয়া অর্থাৎ প্রসেদনটি উদ্ভিদ জীবনে যথেষ্ট গুরুত্ব বহন করে থাকে এই ছিল কুমিল্লা বোর্ড দুই সালে তৃতীয় অধ্যায় থেকে যে সৃজনশীলটি এসেছিল সেটি নিয়ে আলোচনা পরবর্তী পর্বে আমি অন্য একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ